আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে হচ্ছে আমার বাবার জন্মদিন। আমার বাবার জন্মদিন হচ্ছে আমরা কখনো অমন করে পালন করি না, হয়তোবা দেখা যায় আম্মু ভালো মন্দ একটু রান্না করে, এই তো বাবার জন্মদিন পালন করা হয় না, কারণ আজকে হচ্ছে মিলাদুন নবী, আমাদের নবীজির জন্মদিন। তো বাবাও হচ্ছে এই দিনে জন্মগ্রহণ করেছিল, তার জন্য হচ্ছে বাবা কখনোই চায় না এই দিনে সে কেক কাটবে। হয়তোবা আম্মু ভালো মন্দ রান্না করে, তো রান্না করলে হচ্ছে কোনো মুরব্বী কেউ থাকলে তাদেরকে খাওয়াই, বা আত্মীয় স্বজন কেউ আসলে আর কি আমরা নিজেরা বাসার সবাই একটু খাই। তবে এবার সিজদামণির হচ্ছে অনেক ইচ্ছা, সে তার নানা ভাইয়াকে হচ্ছে একটা কেক দিবে। আর সবাই তো জানেন সিজদামণি হচ্ছে তার নানা ভাইয়াকে হচ্ছে লালা বলে, আমি আমার অনেক ভিডিওতে বলেছি, নতুন যারা তারা হয়তোবা জানেন না, তবে যারা আগের থেকে ভিডিওগুলো দেখেন তারা তো জানেন সিজদামণি ছোটোবেলা থেকেই তার নানা ভাইকে লালা বলে। তো সিজদামণি সে নিজেই পছন্দ করে তার নানা ভাইয়ের জন্য এই কেকটা নিয়ে এসেছে। তো বাবা জানতো না বাবার জন্য কেক এনেছি, কেকটা এনে হচ্ছে আমরা রেখে দিয়েছিলাম বাবাকে, হচ্ছে রাত্রে 12টা বাজে আমরা সবাই মিলে উইশ করেছি, আমি, নাদিয়া, নিলয়। তো সিজদামণি অনেক খুশি হয়েছে তার নানা ভাইয়াকে এভাবে সারপ্রাইজ দিতে পেরে। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, এখানে সিজদামণি অনেক খুশি ছিল। দুজন ধরো, দুজন একসাথে কাটো, তুমি পরে লালাকে খাওয়াই দাও, লালাকে খাওয়াই দাও, পরে লালাকে খাওয়াই দাও, তুমি আগে খাও, লালা খাওয়াইতেছে, খাও এবার লালাকে খাওয়াই, তুমি লালাকে খাওয়াই দাও। আচ্ছা না দিয়া যাও, এবার সবাই খাওয়াই দাও। তো সিজদামণি কিন্তু কালকে রাত্রে অনেক খুশি ছিল তার নানা ভাইয়াকে কেকটা দিয়ে। আর এটা হচ্ছে আজকের ভিডিও, যেহেতু বাবার জন্মদিন আজকে আর কালকে রাত্রে হচ্ছে 12টা বাজে আমরা বাবাকে কেকটা দিয়ে হচ্ছে একটু খুশি করার চেষ্টা করেছিলাম। বাবা তো অনেক খুশি হয়েছে, যেহেতু তার নাতিন হচ্ছে তাকে কেক এনে দিয়েছে আর কেকটা ছিল সিজদামণির তরফ থেকে। তো এখন হচ্ছে আসরের আজান দিচ্ছে, কিছুক্ষণ পরে হচ্ছে আম্মু সব কিছু রেডি করবে রান্না করার জন্য। বাবা হচ্ছে বলেছে একটু আজকে বিরিয়ানি রান্না করার জন্য, যেহেতু সিজদামণি বিরিয়ানি অনেক পছন্দ করে। তাই তো এই তো এখানেও হইতেছে, আম্মু মুরগির মাংস ভেজে নিতেছিল, যেহেতু হচ্ছে আজকে আম্মু চিকেন বিরিয়ানি রান্না করবে, কারণ আজকে হচ্ছে গরুর মাংস দিয়ে আম্মু রান্না করবে না, আজকে হচ্ছে চিকেন বিরিয়ানি রান্না করবে। তার জন্য হচ্ছে আম্মু সব মুরগি টুরগি ভেজে নিচ্ছে, কিছুক্ষণ পরেই হচ্ছে রান্না করে ফেলবে। আর আমি হচ্ছে আজকে আগে আগে ভিডিও ছাড়তে পারলাম না, কারণ এতক্ষণ অপেক্ষায় ছিলাম আম্মু হচ্ছে কখন রান্না করবে, আমি হচ্ছে একটু ভিডিও করব তার জন্য, কারণ আজকে সারাদিন কোনো ভিডিও করতে পারিনি। যেহেতু এই ভিডিওটা ছাড়বো তার জন্য অন্য কোনো ভিডিও করিনি। আর আমার ফোনে প্রচুর সমস্যা, ফোন হচ্ছে হ্যাং হয়ে যায়, মানে একটু ভিডিও করে রাখলে আর একটু ভিডিও করা যায় না, এটা হচ্ছে আমার ফোনের একটা অনেক বড় সমস্যা। তো কী করবো, তারপরও হচ্ছে যতটুকু পারি এই তো আগানোর চেষ্টা করতেছি এই ফোন দিয়ে, ইনশাল্লাহ সামনে একটা ভালো ফোন নিব। তো মুরগি আম্মু হইতেছে সবগুলো এখন ভেজে তারপর রেখে দিবে, আর রান্না করবে বলেছে আর একটু পরে, এখনই রান্না করবে না, কারণ এখন রান্না করলে ঠান্ডা হয়ে যাবে। তো এখানে কিন্তু আমিও আম্মুর সাথে এসে একটু নাড়াচাড়া করতেছিলাম, যেহেতু আমি ভিডিও করার জন্য এই পাশে আসতেছিলাম একটু পরপর। তো আম্মুই তো রান্না করতেছে, আমি কিন্তু রান্না করতেছি না, কারণ আমি তো কখনোই এত রান্না পারি না, আমার দ্বারা কখনোই সম্ভব না এত রান্না করা। তো এই তো এখানে হচ্ছে এখন আলুগুলো ভেজে নিতেছিল আম্মু, আমি বলতেছিলাম দাও আমি একটু নাড়ি, আম্মুও নাড়তেছিল আমিও নাড়তেছিলাম। তো আপনারা সবাই দোয়া করবেন আমি যেন আমার আম্মুর মতো অনেক রান্না বাড়া পারি, আমি পারি একদমই কম রান্না করতে, একসাথে হচ্ছে অনেক মেহমানের অনেক মানুষের রান্না বাড়া আমি পারি না। তো এখানে হচ্ছে কিন্তু আমাদের বাসায় কোনো মেহমান আসবে না, আমরা নিজেরা নিজেরাই খাওয়ার জন্য। আর হচ্ছে একটু নাদিয়াদের বাসায় আম্মু রান্না করে পাঠাবে, নিলয়ের শ্বশুরবাড়ি আন্টিও হচ্ছে কিছু করলে বাবার জন্য পাঠায় দেয়। তো বাবা কালকে রাতে আম্মুকে বলে রাখছিল যে একটু রান্না করলে নাদিয়াদের বাসায় পাঠাবা, এটার জন্য হচ্ছে আম্মু একটু বেশি করে রান্না করছে, এই তত বেশিও কিন্তু রান্না করে নাই, মানে নাদিয়াদের বাসায় যেন দেওয়া যায় সেই আন্দাজে হচ্ছে রান্না করতেছে। তো এখন হচ্ছে আম্মু পেঁয়াজ টিয়াজ সব কিছু একটু লাল করে ভেজে নিচ্ছে, কারণ এটার মধ্যে হচ্ছে মুরগিগুলো কষায় নিবে তার জন্য। তো আমি কিন্তু একটু পরপরই এসে আম্মুকে ডিস্টার্ব করতেছিলাম ভিডিও করব, সেই জন্য আম্মুর কিন্তু অনেক ডিস্টার্ব হইতেছিল, তারপরও হইতেছে আম্মু কিছু বলতেছিল না, একটু পরপর আসতেছিলাম আর হইতেছে আম্মুকে ডিস্টার্ব করতেছিলাম ভিডিও করার জন্য, যেহেতু আমি সারাদিন ভিডিও করি নাই, এই ভিডিও করব সেই অপেক্ষায়। তো কী আর করবো,
তো আম্মুর রান্না কিন্তু অনেক মজা হয়, আম্মু যা রান্না করে তাই ভালো হয়, আমার হাতের রান্না তত একটা ভালো হয় না। তো যেটা বলতেছিলাম, আপনারা সবাই কিন্তু আমার বাবার জন্য দোয়া করবেন, কারণ আমরা আজকে কিন্তু কেক নিয়ে আসতাম না। অনেকে হয়তো বা ভাবতে পারে আজকে হচ্ছে নবীজির জন্মদিন বা এমন একটা দিনে, এই দিনে তো আরও অনেকেরই জন্ম হয়েছে, অনেকেই হচ্ছে জন্মদিন করছে, আর যেহেতু বাবা এই দিনে হচ্ছে কেক টেক কাটা পছন্দ করে না, কখনোই করে না, আমরা কিন্তু সিজদামণির আবদারে হচ্ছে শুধু কেকটা নিয়ে এসেছিলাম। সিজদামণি অনেক মন বড় করে ভাবতেছিল, সে তার নানা ভাইয়ের জন্য একটা কেক আনবে আর ছোট্ট একটা পারফিউম নিয়ে আসছিল সিজদামণির তরফ থেকেই। সিজদামণি কিন্তু মাশাল্লাহ অনেক লক্ষ্মী, আমাকেও বলে যে মা তোমার জন্মদিন হলে আমি তোমাকে চায়ের মগ দিব, এটা দিব সেটা দিব। যেহেতু হচ্ছে আমি চায়ের কাপ অনেক পছন্দ করি, তারপর হচ্ছে বিছানার চাদর পর্দা এগুলো আমার অনেক পছন্দ, তো সিজদামণি আমাকে প্রায় সময় বলে। আর সিজদামণি মাশাল্লাহ খুব লক্ষ্মী একটা মেয়ে, তাকে হচ্ছে কিছু করার জন্য টাকা দিলে তার নানা ভাই দেখ বা আমি দেই, তাকে তো এভাবে টাকা দেওয়া হয় না, মানে এভাবেই তার যদি কিছু লাগে আমি তো এনে দিই, সিজদামণি সে টাকা দিয়ে কী করবে। তো তখন দেখা যায় সে কিছু না নিয়ে এসে, তার কিছু লাগলে সে আমাকে বলবে যে মা তুমি এটা নিয়ে এসে দাও, আমাকে এটা নিয়ে এসে দাও, খাতা লাগুক পেন্সিল লাগুক, প্রায় সময় হচ্ছে এগুলো লাগলে সে তার টাকাটা দিয়ে আমাকে বলে এনে দিতে, যেটা হচ্ছে সে জমায় হয়তো বা ঈদের সালামি পায়। তো সিজদামণি কিন্তু মাশাল্লাহ খুবই লক্ষ্মী, আমি মা হয়ে আসলে বলতে নেই, তারপরও বলতেছি ও আমার অনেক ইয়ে বুঝে, মানে মায়ের কষ্টটা বুঝে। সিজদামণির জন্য সবাই দোয়া করবেন, আমার সিজদামণি যেন একদিন অনেক বড় হতে পারে। তো দেখেছেন আম্মুর তরকারির কালারটাই কিন্তু অন্যরকম সুন্দর হয়। আম্মু শুধু তরকারি না, যাই রান্না করে, এখানে তো মুরগিগুলো কষাই নিতেছে, যেহেতু মুরগি বিরিয়ানি রান্না করবে আমি তো আগেই বলেছি, তো আম্মুর হচ্ছে গরুর গোশ দিয়ে বিরিয়ানি রান্না করলেও অনেক মজা হয়। তবে আমার কাছে হচ্ছে গরুর গোশের বিরিয়ানিটাই বেশি ভালো লাগে, আমার মুরগি পছন্দ না, তো আমি মুরগির মাংস খাই না, মুরগির মাংস আমার একদমই ভালো লাগে না, আমার হচ্ছে গরুর মাংস পছন্দ। তারপরে যে অনেক খাবো তা না, মানে হালকা পাতলা একটু খাই, আগে অনেক বেশি পছন্দ ছিল। এই তো এখন হচ্ছে এখানে আম্মু কিন্তু মুরগিটা কষায় ফেলছে, কষায় হচ্ছে সাইডে রেখে দিয়েছে, তো কিছুক্ষণ পরেই হচ্ছে বিরিয়ানিটা রান্না করে ফেলবে, আর একটু পরেই রান্না করতো তবে আমি তাড়াহুড়া দিচ্ছি দেখে আগে আগে করতেছে। এই তো এখানে হচ্ছে বসায় দিচ্ছে আম্মু চুলার মধ্যে পাতিলটা দিয়ে দিচ্ছে, এখন হচ্ছে তেল, তারপর আস্তে আস্তে সব মশলা পেঁয়াজ এগুলো দিয়ে দিচ্ছে। যেহেতু আমি আম্মুকে খুবই তাড়াহুড়া দিতেছিলাম কখন রান্না করবা কখন রান্না করবা, কারণ আম্মু যখন রান্না করতে যাবে তখনই তো আমি ভিডিও করতে পারবো, আর আম্মুর রান্নাটা হয়ে গেলে তো আমি ভিডিওটা করে তারপর এডিট করে আপনাদের সাথে শেয়ার করতে পারবো, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। তারপরও হচ্ছে খাওয়া যাবে গরম গরম আম্মুর হাতের মজার খাবার। সিজদামণি কিন্তু বাসায় নাই, সিজদামণি হচ্ছে পড়তে গিয়েছে, তো আর আমি হচ্ছে আম্মুকে আইসা আইসা বললাম, একটু পরপর ডিস্টার্ব করতেছিলাম আর ভিডিও করতেছিলাম। আজকে একবার ভেবেছিলাম একটু বাহিরে যাব, তবে যাওয়াটা আর হলো না, বাসায়ই থেকে গেলাম। বাহিরে হচ্ছে সিজদামণির জন্য টুকটাক কিছু জিনিস আনা লাগতো, পেন্সিল, তারপর হচ্ছে রাবার, সে হচ্ছে প্রচুর পরিমাণ রাবার হারায় ফেলে, তো কী করবো, তারপরও হচ্ছে এনে দেই, আজকে নিলে কালকে নাই। তো এই তো আম্মু কিন্তু এখানে পোলার চালগুলো দিয়ে দিছে বিরিয়ানিটা রান্না করার জন্য। তো যেটা বলতেছিলাম, সিজদামণির হচ্ছে কি মানে একটু খেয়াল কম, এরকম যে কিছু সে ঘরে নষ্ট করে তা না, বা হচ্ছে কিছু একটা খেলনা ভেঙে ভেঙে ফেলে এরকমই না, সে হচ্ছে ক্লে নিয়ে খুব ব্যস্ত থাকে, ক্লে দিয়ে খেলা করে, ক্লে দিয়ে এটা বানায় সেটা বানায়। এখন তো পরীক্ষা, তার জন্য আমি কিছু ধরতে দিতেছি না, বলেছি তুমি কিছু ধরবে না, কারণ পরীক্ষার টাইমে যদি এগুলো নিয়ে ব্যস্ত থাকে সিজদামণির কিন্তু পড়াটা ওরকম হবে না, এই আর কি। তো আবারও বলতেছি সবাই কিন্তু আমাদের সবার জন্য দোয়া করবেন, আমরা সবাই যেন ভালো থাকি, আমিও হচ্ছে আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া করি, প্রতিদিনেই তো যতটুকু পারি নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। তাই তো এখানে কিন্তু আম্মু কাঁচামরিচগুলো দিতে আসছিলো, পরে আমি বলছিলাম তুমি আমার হাতে দাও, পরে আম্মু থেকে নিয়ে হচ্ছে আমি পণ্ডিতি করে দিতেছিলাম, দেখলে নি তো আম্মু কিন্তু কাঁচামরিচগুলো আমার হাতে দিছে। তো আম্মুকে ডিস্টার্ব করতে ভালোই লাগে, আসলে মা তো মাই, যতই ডিস্টার্ব করি না কেন মা কখনোই সেটাকে ডিস্টার্ব মনে করে না। আসলে আম্মু হচ্ছে এখন অনেক বেশিরভাগই অসুস্থ থাকে, আম্মুর শরীরটা ভালো না, তারপরও হচ্ছে আম্মু নিজেই সব রান্নাবাড়া করে, আমাকে তো অত কিছুই করতে দেয় না। তো যখনই কিছু করতে যাই বলে আমি যখন না থাকবো তখন করবি, সারা জীবন তো তরি করে খেতে হবে, আমি যতদিন আছি ততদিন আমিই করে খাওয়াই। আসলে মা তো মাই, মায়ের মতো কেউ হয় না। তো সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন, মহান আল্লাহ তাআলা যেন আমার আম্মুকে সুস্থ রাখে, আমার আম্মু ভালো থাকে। আমারই রাগ বেশি, আমি আমার আম্মুর সাথে বেশিরভাগ রেগে যাই, আমি জানি না কেন জানি আমার রাগটা অনেক বেশি, পরে আবার আম্মুকে বলি আম্মু মাফ করে দিও, এই আর কি। তো আমার মা অনেক ভালো, আর যেহেতু আজকে আমার বাবার জন্মদিন সবাই আমার বাবার জন্যও দোয়া করবেন, আমার বাবার সারাটা জীবন যেন ভালো কাটে। তো শুধু বাবার জন্য না, আমার ফ্যামিলির সবার জন্য আপনারা দোয়া করবেন। তো আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।